অ্যাক্সেসরিজ ও প্যাকেজিং শিল্পের প্রচ্ছন্ন রপ্তানি বাজার $7 বিলিয়ন। গত অর্থ বছর এ খাতে সরাসরি রপ্তানি ছিল $1 বিলিয়ন, তবে সম্প্রতি করোনা ভাইরাসের প্রভাবে ঝুঁকির মুখে এই শিল্প। বিশ্ব বাণিজ্যের মতোই বাংলাদেশের সবচেয়ে বড় ব্যবসায়িক অংশীদার চীন। গার্মেন্ট অ্যাক্সেসরিজ ও প্যাকেজিং খাতের মোট কাঁচামালের 40-45% আমদানি করা হয় চায়না থেকে। শনিবার রপ্তানিমুখী গার্মেন্টস অ্যাক্সেসরিজ ও প্যাকেজিং শিল্প খাতের ওপর করোনা ভাইরাসের প্রভাব নিয়ে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে সংগঠনের সভাপতি জানান, এমন অবস্থা আগামী 3 মাস বিদ্যমান থাকলে বড় আর্থিক ক্ষতির মুখে পড়বে এই খাত। করোনা ভাইরাসের কারণে আমরা আমাদের এই সেক্টরে যে পরিমাণ কাঁচামাল আমরা চায়নাতে এনে থাকি, সেই চান পণ্য আমরা সময় মতো না পাওয়ার কারণে, এবং এটা যদি আরও দীর্ঘায়িত হয় তাতে যদি আমরা 3-4 মাস বা তার অধিক সময়কাল পণ্য পেতে বা কাঁচামাল পেতে আমাদের সময় লাগে, সমস্ত কিছু মিলে আমরা এই সেক্টরে 1200-1500 কোটি টাকার মতো একটা সম্ভাব্য ক্ষতি হওয়ার সম্ভাবনা আমরা আপনাদের সাথে শেয়ার করতেছি। সংবাদ সম্মেলনে এমন বিপর্যয় কাটাতে সরকারের সহযোগিতা দাবি করেন খাত সংশ্লিষ্টরা। নগদ অর্থ বরাদ্দ সহ বন্দর কর্তৃপক্ষের বাড়তি সহযোগিতাও কামনা করেন উদ্যোক্তারা। আমাদের আগের এফেক্টগুলো থেকে এবং ওয়ার্ল্ড ব্যাংকের যে প্রেডিকশন, সেখান থেকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আসলে কি ঘটতে যাচ্ছে। এবং আমাদের অ্যাক্সেসরি যেহেতু ডাইরেক্টলি গার্মেন্টসের জন্য যাচ্ছে, এবং আমরা মনে করি $7 বিলিয়নের মধ্যে $1 বিলিয়ন অ্যাক্সেসরিজ এক্সপোর্ট উইল বি হ্যাম্পার্ড সিরিয়াসলি। $1 বিলিয়ন এমনিতেই কিন্তু আমাদের গার্মেন্টস একটা ট্রানজিশন পিরিয়ডে যাচ্ছে, আপনারা জানেন একটা ক্রান্তির লগ্ন, অনেক গার্মেন্টস ফ্যাক্টরি বন্ধ হয়েছে, অনেক অ্যাক্সেসরিজ ফ্যাক্টরিও বন্ধ হয়েছে। এ সময় জানানো হয় সবশেষ অর্থ বছরে প্রায় $14 বিলিয়ন পণ্য আমদানি করেছে বাংলাদেশ, যা মোট আমদানির অন্তত